গতকাল যেভাবে আমাদের ভাইদের উপর ওখানে নির্যাতন করা হয়েছে এইটার জবাব তো দিতেই হবে। আর আমাদের অধিকার তো সবাই জানে, খাওয়া পাওয়া এটা আলাদা ভাবে কিছু আর বলবো না, কিন্তু আমাদের অধিকার মেনে নিতেই হবে। ফর এনি সেক আমাদের কিন্তু এটা মেনে নিতে হবে, আমরা এই রাজপথ ছাড়বো না। আমার ভাইয়ের রক্ত কেন গুলি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আমি এখন রয়েছি কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র মদনপুর গেট। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই মদনপুর গেটটা কেন্দ্র করে বিক্ষোভ করছে, যার ফলে মদনপুর গেট কেন্দ্রিক যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু তারা ব্লক করেছে এবং ব্লক করে আন্দোলন করছে। এবং এই যে রেল গেটটা, মদনপুর গেটের এই রেল গেটটা কিন্তু তারা আটকে রেখেছে এবং কুষ্টিয়ার বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের বেশ কয়েক হাজার ছাত্র ছাত্রীরা কিন্তু এই আন্দোলনে আজকে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত, প্রায় বিকেল চারটার কিছুক্ষণ আগে থেকে তারা কিন্তু এই আন্দোলনে রাজপথ ঘিরে রেখেছে এবং জনজীবনে কিন্তু কিছুটা দুর্ভোগ দেখা গেলেও বিরক্তির যে ভাবটা, এই ভাবটা কিন্তু দেখা যাচ্ছে না। তা আমরা এখন কিছু কোটা বিরোধী আমাদের ছাত্র বৈষম্য, যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে সেজন্য আমরা রাজপথে আন্দোলন করছি। বাংলাদেশের ছাত্রলীগ যে আমাদের উপর যে নির্যাতন করেছে, নির্যাতনের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছি। এখানে কথোপকথনের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা নানা রকম ভাবে বঞ্চিত হচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে চাকরি বিভিন্ন বিষয়ে আমরা আজকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের অধিকার চাই, আমাদের কোনো কিছু বলতে গেলে আজকে আমাদের ভাই বোনদের গায়ে হাত তোলা হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে। আমরা চাই এর একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা এখানে আসছি আমাদের কোটা কোটা চয়েসের জন্য। আমরা এখানে অনেক 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 কলেজ থেকে উপস্থিত হয়েছি, সরকারি কলেজ, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, মহিলা কলেজ, এখান থেকে অনেক শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছি। কোটা প্রথার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই অত্যাচার করেছে ছাত্রলীগ, তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তি চাই। এখানে যারা মেধাবী আছে তারা চায় যে তাদের ন্যায্য অধিকার কোঠার ভিত্তিতে, চাকরিতে সব ক্ষেত্রে পালন হবে কোঠার ভিত্তিতে। এখানে 5% মেধাবী বাদ দিয়ে তারা কোঠার ব্যবস্থা করে 56%, এর বিরুদ্ধে আমরা সংস্কার চাই। আমরা চাই যে একটা সকলের অন্তর্ভুক্তমূলক একটা সংস্কার হোক, যেখানে বাংলার সকল মানুষ, সব স্তরের মানুষজন যেখানে পার্টিসিপেট করতে পারে, সবাই যেন সমান সুযোগ পায়, সবাই যেন সমান সুযোগ পায় চাকরিতে যোগদানের জন্য। এটাই আমাদের দাবি, এটাই আমাদের দাবি।